আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, USMBC ঢাকা। আপনারা অনেকেই পেমেন্ট করে আমার কাছ থেকে ওভার হোয়াটসঅ্যাপ পরামর্শ নেন, আমার সাথে অনেকেরই কথা হয় এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে ইউএসএর ভিজিটার ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক আবেদন করেন, করেছেন, ইমিগ্রেন্ট কেসও করেন কেউ কেউ। এবং যখন আমার সাথে কথা বলেন তখন বেশ কিছু ভয়ঙ্কর বিষয় উঠে আসে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এগুলো আপনাদের সবার জানা দরকার, কারণ এই বিষয়গুলো কতটা ভয়ঙ্কর আপনারা পরে বুঝতে পারেন, আগে বুঝতে পারেন না। কাজেই ভিডিও দেখে আপনারা যদি সেই শিক্ষাটা গ্রহণ করেন তাহলে আপনাদের এই সেম ভুল হবে না যে ভুলগুলো অন্যরা করেছেন অলরেডি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন প্রয়োজন হলে ইমেইল করুন tcbd365@gmail.com। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। যে ভয়ঙ্কর ভুলটি করেন আপনারা সেটি হচ্ছে যে আমি একজনের রেফারেন্স দিয়ে কথা বলি, একজনের সাথে কথা হলো আমার, এরকম অনেকের সাথেই কথা হয়েছে, একজনের কথা বলেই কথাটা আমি গল্পটা শোনাচ্ছি আপনাদেরকে। যে তিনি বলছেন যে তিনি একটি এজেন্সির মাধ্যমে ভিজিটর ভিসা আবেদন করেছেন, সেই এজেন্সি তার সকল ডকুমেন্ট সাপোর্ট এবং ব্যাংক সাপোর্ট দিয়েছে। এটা শোনা মাত্র আমি বুঝে ফেলেছি যে কী হয়েছে ঘটনা। ঘটনাটা এরকম হয় যে আপনারা যারা এই বিষয়গুলো না জানেন, হ্যাঁ, তারা এই ফাঁদগুলোতে পড়ে যান। ঘটনাটা এমন হয় যে আপনি যখন কোনো একটা এজেন্সির কাছে যান তারা বিভিন্নভাবে বোঝার চেষ্টা করে যে আপনাকে কতটুকু মানে আপনার কাছে কতটুকু আদায় করা যাবে, আপনি কতটুকু জানেন ইত্যাদি ইত্যাদি। আপনি যত কম জানবেন তারা আপনার কাছ থেকে তত বেশি আদায় করে নেবে, টাকার কথা বলছি। তো তারা আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে এই লাগবে সে লাগবে। এবং এই যে ডকুমেন্ট সাপোর্টের কথাটা বলে তারা, ডকুমেন্ট সাপোর্ট মানে কি? মানে হচ্ছে যা আপনার নাই তা দেখাবে আপনাকে। ধরেন আপনি একটা কলেজ টিচার, আপনাকে হয়তো দেখিয়ে দিল কেমিক্যালের ব্যবসায়ী বা কোনো একটা বুটিক শপের ওনার। সেই বুটিক শপের একটা ট্রেড লাইসেন্স, তারা অন্য ট্রেড লাইসেন্স এডিট করে প্রিন্ট আউট করে দিল। এবং হয়তো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কোনো একটা প্যাড, ভিজিটিং কার্ড, এগুলো কিছু দিয়ে দিল। কিন্তু আপনি জানেনই না যে ইউএস ভিসা, ভিজিটর ভিসা আবেদন প্রক্রিয়ায় এই সমস্ত ডকুমেন্টের কোনো ফাংশন নেই, কোনো কাজ নেই, কোনো রোল নেই। এবং তারা একই সাথে আপনাকে বলে দিল যে হ্যাঁ, ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যা লাগবে আমরা দেখাবো। তারা হয়তো আপনার কাছ থেকে এই বাবদ একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নিবে। তারা কোনো একটা স্টেটমেন্ট, ফেক একটা স্টেটমেন্ট আপনাকে হয়তো দিয়ে দিবে, কিন্তু আপনি জানেনই না যে এই ব্যাংক স্টেটমেন্ট ইউএসএমবিসি টাকা ধরেও দেখবে না। হ্যাঁ, আমি আমার ভিডিও, আমি ইউটিউব করছি 2019 থেকে, আমি আমার ভিডিওতে বহুবার, লক্ষ লক্ষ বার হয়তো বলে ফেলেছি অলরেডি যে ইউএসএর ভিজিটর ভিসা আবেদন প্রক্রিয়ায় ডকুমেন্টের কোনো কাজ নেই। DS-160 আপনার তথ্য যাবে এবং ইন্টারভিউতে আপনি প্রশ্ন উত্তর দেবেন। তো এই যে একটা এজেন্সি আপনাকে ডকুমেন্ট এবং ব্যাংক সাপোর্ট দিল, আপনি খুশি মনে নিলেন টাকার বিনিময়ে, তারপর কি হলো, আপনি হয়তো কলেজ টিচার কিন্তু আপনার DS-160 লেখা আছে আপনি অমুক গ্রুপ অফ কোম্পানিজের ডিরেক্টর, বা আপনার এডুকেশন হয়তো যা আছে তার থেকে কিছু বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ আপনি প্রফেশনালি যা না তা আপনাকে দেখানো হলো এবং আপনাকে ইন্টারভিউতে কথাবার্তা কিছু শিখিয়ে দেওয়া হলো, কথা কিছু কথাবার্তা শিখিয়ে দেওয়া হলো, কোথায় কোম্পানি, কতজন এমপ্লয়ি আছে, কোম্পানির কাজ কী ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি জানেন না যে একজন ভিসা অফিসার কিন্তু আপনাকে দেখেই বুঝে ফেলবে বা দুই একটা কথা বলেই বুঝে ফেলবে যে আপনি যে প্রফেশন দাবি করছেন আপনি সত্যি সত্যি সেই প্রফেশনের ব্যক্তি কি না, এটা অফিসাররা বুঝতে পারবে। হয়তো আপনাকে মুখের উপর কিছু বলবে না, জাস্ট আপনার ভিসাটা রিফিউজ করে দেবে, আপনি কিন্তু পরে বুঝবেন না যে আপনি কেন রিফিউজ হলেন। কিন্তু এই DS-160, এই ইন্টারভিউতে কথোপকথন, এই যে আপনি দাবি করেছেন আপনি কেমিক্যালসের ব্যবসায়ী, আপনি কলেজ টিচার না, আপনি কেমিক্যালসের ব্যবসায়ী বা আপনি কোনো একটা গ্রুপ অফ কোম্পানিজের ডিরেক্টর, এই যে আপনি দাবিটা করেছেন এটা কিন্তু আপনার ইন্টারভিউ নোটে থেকে যাচ্ছে, আপনার DS-160 থেকে যাচ্ছে, সব কিছুতে থেকে যাচ্ছে। এই রেকর্ডটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না, আজীবন থেকে যাবে। তো পরবর্তীতে আপনি যখনই ধরে নিচ্ছি আপনি 2 বছর পর রিয়েলাইজ করলেন যে না, আমি তো কলেজ টিচার হিসেবেও ভালো আর্ন করি, আমি প্রাইভেটলি টিউশন করাই, তারপর আমি একটা কোচিং সেন্টার রান করি, আমি বাসা ভাড়া পাই, সব মিলে তো আমার মোটামুটি 3-4 লাখ টাকা আর্ন হয়। হ্যাঁ, তো কাজে আমি এখন নিজের প্রোফাইল দিয়েই অ্যাপ্লাই করতে চাই। আপনি 2 বছর পর হয়তো বুঝে ফেলেন বিষয়গুলো, বিভিন্ন ভিডিও টিডিও দেখে, বিভিন্ন রিসার্চ করে আপনি বুঝে ফেলেন। তখন আপনি যখন বলবেন যে আপনি কলেজ টিচার এবং প্রিভিয়াসলি আপনি কলেজ টিচারই ছিলেন, তখনকার ইন্টারভিউ অফিসার কী ভাববে? ভাববে আপনি হয়তো আগে ডেফিনেটলি মিথ্যা কথা বলেছেন এবং আপনি এখনও যে সত্য কথা বলছেন সেটাও হয়তো সে বিশ্বাস করতে চাইবে না বা পারবে না।
আপনি বুঝতে পারছেন প্রবলেমগুলো কোথায়। সো এই কাজগুলো করা একেবারেই আননেসেসারি। এবং বিভিন্ন এজেন্সির ভাই বোনেরা আমার ভিডিও দেখেন, আমি জানি, আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা অল্প কিছু টাকার লোভে মানুষগুলোকে এভাবে বিভ্রান্ত করবেন না। আমি জাস্ট একটা কমন এক্সাম্পল দিলাম, আমার কাছে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কেস আসে, শুনি আমি কথাগুলো মানুষের, যে মানুষের সাথে কী পরিমাণ প্রতারণা করা হয়েছে। কোনো কোনো ব্যক্তির সাথে কিন্তু ব্ল্যাকমেলও করা হয়, হ্যাঁ ব্ল্যাকমেলও করা হয় এবং লম্বা সময় ধরে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় বিভিন্নভাবে। ভিসা হয়ে গেছে, এখন এজেন্সি তো জানে আপনি সব কিছু ফেক, কাজেই ভিসা হয়ে গেছে আপনার কাছে, তারা টাকা দাবি করলে আপনি দিতে বাধ্য থাকবেন। কারণ তারা যদি ইউএস এম্বাসিকে ইনফর্ম করে যে আপনার সব কিছু ফেক ছিল, আপনার ইউএস এম্বাসি ঢাকা আপনার ভিসাটা বাতিল করে দেবে। কাজেই তারা তখন আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে। আপনি বুঝতে পারছেন যে মিথ্যার কতগুলো মানে দিক আছে, কতগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর দিক আছে। কাজেই আর ব্যাপারটা তো এমন না যে এই মিথ্যার কারণে আপনার ভিসা হয়ে যাবে, এমন তো না যে আপনি কলেজ টিচার হিসেবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবে না, আপনি বড় কোনো গ্রুপ অফ কোম্পানিজের ডিরেক্টর হিসেবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হবেই, এরকম কোনো বিষয় নেই। অনেক বড় বড় অফিসের বড় কর্তাদের ভিসা নাই, কিন্তু ওই অফিসের সামান্য এক্সিকিউটিভের, কিন্তু সামান্য বলছি না মানে একটু জুনিয়র লেভেলের এক্সিকিউটিভের কিন্তু ভিসা আছে, এরকম ঘটনা ঘটে। অনেক ডিপার্টমেন্টেই অনেক বড়দের মানে বড় কর্তাদের ভিসা আছে, ছোটো পর্যায়ের কর্তাদের ভিসা নাই, এরকম সরি বড় কর্তাদের ভিসা নাই, ছোটো কর্তাদের ভিসা আছে, এরকম অনেক অনেক অফিসে আপনি দেখতে পাবেন, অনেক অর্গানাইজেশনে দেখতে পাবেন, গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট অর্গানাইজেশন পর্যন্ত, সবার কথা বলছি। কাজেই কারো কথা শুনে এরকম ফাঁদে পা দিবেন না যে সে আপনাকে ব্যাংক সাপোর্ট দিল, ডকুমেন্ট সাপোর্ট দিল, ইনভিটেশন লেটার এনে দিল, এগুলোর কোনো ভ্যালু নাই। ইনভিটেশন লেটার আপনার কাছে এমনভাবে বলা বলবে, আপনি যেহেতু বিষয়গুলো জানেন না, আপনার কাছে এমনভাবে প্রেজেন্ট করবে যে ইনভিটেশন লেটার থাকলেই বুঝি ভিসা হয়ে যায়, বা ইনভিটেশন লেটার বলতে খুব ভ্যালুয়েবল কোনো কিছু, নো জিরো, একেবারে জিরো। আবার কখনও কখনও এরকম ঘটনাও ঘটে, আপনি জীবনে কোনো দিন কোনো ট্রেড ফেয়ারে যান নাই, আমেরিকাতে একটা মেলা হবে, সেই মেলায় আপনার নামে একটা স্টল বুকিং দেখানো হলো, আপনি সেই মেলাতে পার্টিসিপেট করতে যাবেন। আপনি হয়তো কোনো একটা অফিসে একজন সিনিয়র লেভেলের এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন, কিন্তু আপনাকে দেখায় দিল জুতার ব্যবসায়ী হিসেবে, যে আপনি জুতার ব্যবসায়ী, জুতার দোকান ওইখানে, আপনি সেই মেলায় পার্টিসিপেট করবেন। এই বিষয়গুলো খুব কমনলি ঘটে, হ্যাঁ। এবং তাতে করে কি হয়, এই যে আপনি অনেক তোড়জোড় করে, অনেক বিশ্বাস করে অ্যাপ্লাই করলেন, ভিসা হলো না, তারপর হয়তো আপনি আর জীবনে কোনো দিন আমেরিকান এম্বাসির দিকে যাবেনও না, এরকম হয়, এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে আমি জানি। ফেক কোনো কিছু নিয়ে যারা দাঁড়ায়, তারা পরবর্তীতে খুব সহসাই আবার আমেরিকান এম্বাসির দিকে ফিরে যায় না, ইন্টারভিউ দেয় না বা অ্যাপ্লাই করে না, কারণ তারা জানে একবার ট্রাই করেছি আমার কাজ হয় নাই, কাজে আমার তো কোনো হোপ নেই, এরকম তারা মনে করে। হোয়ারেজ আপনি যদি জেনুইন প্রোফাইল নিয়ে অ্যাপ্লাই করেন, আপনার হয়তো বড় জোর কী হতে পারে, আপনার ট্রাভেল হিস্ট্রি হয়তো কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু আপনি ইন্টারভিউ ভালো দিলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কাজে আমি সবাইকে যেটা বলি যে আপনার যা আছে তাই নিয়ে অ্যাপ্লাই করেন, অন্য কেউ আপনাকে ইনভিটেশন লেটার দিবে, এমন কেউ দিবে যাকে আপনি চেনেন না, একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না, আপনার প্রফেশন দেখিয়ে দিবে কোনো একটা এজেন্সি, আপনাকে ডকুমেন্ট, ভিজিটিং কার্ড এগুলো দিয়ে দিবে এজেন্সি, ব্যাংক সাপোর্ট দিয়ে দিবে এজেন্সি। এই ফেকের মধ্যে থেকে থেকে আমরা কবে শিখবো আমি জানি না, কারণ ইউএস এম্বাসি কিন্তু, শুধু ইউএস এম্বাসি না, অন্য অনেক এম্বাসি বাংলাদেশে যারা কাজ করছে, তারা কিন্তু প্রতিনিয়তই এই জাল বিষয়গুলো, ফেক বিষয়গুলো ধরছে। সব হয়তো নিউজে আসে না, যেগুলো তারা প্রয়োজন মনে করে একটু নিউজে আসে, আপনারা দেখবেন যে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, কয়েকজনকে গ্রেফতার করেছে এই কারণে সেই কারণে, এগুলো রেগুলার বেসিসে আসে না, কিন্তু ধরা কিন্তু হচ্ছে অনেককেই, অনেক কারণেই কিন্তু ধরা হচ্ছে। কাজেই আমার মেসেজ হচ্ছে কোনো ফেকের মধ্যে যাবেন না, আপনার যা আছে তাই নিয়ে অ্যাপ্লাই করেন, আজকে না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে। ইউএস এম্বাসি ঢাকার রিফিউজাল কোনো ইস্যু না, তিনবার চারবার পাঁচবার রিফিউজ হয়ে মানুষ ভিসা পায়, কাজেই রিফিউজাল আপনি কখনোই ধরে নেবেন না পার্মানেন্ট রিফিউজাল। রিফিউজাল মানে হচ্ছে এটা হয়নি, পরেরটা হয়তো হবে, তা না হলে তারপরেরটা হবে, তা না হলে তারপরেরটা হবে, এভাবে করে ভাবতে হবে। কিন্তু ফেক কোনো কিছুতে যাওয়া যাবে না, ফেক কোনো কিছুতে যাবেন তো আপনার নিজের বিষয়টা আপনি নিজেই জটিল করে ফেলবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার, অনেকেরই এই তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com। আসসালামু আলাইকুম।